আরিয়াদাহ থেকে বাগদার ঘটনা নিয়ে এবার চাপ বাড়াচ্ছে বিজেপি। গতকাল অমিত শাহর সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই প্রসঙ্গগুলোই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন বলে জানান তার এক স্যান্ডেলে। অমিত শাহর কাছে নালিশ জানাবেন এবার বিজেপির রাজ্য সভাপতিও। বাংলায় দুষ্কৃতি রাজ চলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সব জানাবেন বলে জানান সুকান্ত মজুমদার। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন এবং তিনি এক স্যান্ডেলে পোস্ট করে জানান, চোপড়া সহ আরিয়াদাহ কাণ্ড এই সমস্ত ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন এবং ভোট পরবর্তী অশান্তির ঘটনার প্রসঙ্গেও জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই তিনি উল্লেখ করেন। এবার আরও চাপ বাড়াচ্ছে বিজেপি। সুকান্ত মজুমদার তিনি বলছেন এই প্রত্যেক ঘটনা নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনিও জানাবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রসঙ্গগুলি সম্পর্কেও ওয়াকিবহাল করবেন। আমাদের সঙ্গে মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন। মৌমিতা, গতকাল বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমস্ত বিষয় নিয়ে কথা হয়েছে, চোপড়া কাণ্ড, আরিয়াদাহ ইত্যাদি, এবং আজকে সুকান্ত মজুমদার বলছেন তিনিও বলবেন। এটা কি চাপ বাড়ানোর কৌশল বিজেপির? দেখো, একেবারেই তাই। কারণ গেরুয়া শিবির, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পরপর যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর সমস্ত একটি রিপোর্ট তৈরি করেছেন এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য, তিনি এই সমস্ত বিষয় আরিয়াদাহ থেকে শুরু করে যে সমস্ত ভিডিও লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো সোশ্যাল সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল সাইটে যেগুলো ভাইরাল হয়ে গিয়েছে এই মুহূর্তে, আরিয়াদাহ বাগদার ঘটনা, সমস্ত ঘটনার একটি রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে তিনি তুলে ধরবেন। তার বক্তব্য যে বাংলায় এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা একেবারেই নেই, জঙ্গল রাজ চলছে বলেন কোটানকোট তিনি উল্লেখ করেছেন এবং সেই সমস্ত রিপোর্ট তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলবেন এবং তার সঙ্গে দেখা করে রিপোর্ট জমা করবেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।